নির্বাচনের পরে যে ধ্বংসযজ্ঞ চলেছে বিএনপির পরে, এই বিএনপিকে শক্তিশালী করে ঘুরে দাঁড়ানোর জন্যই আপনারা সভাপতি সেক্রেটারি শুনেছেন যে আপনাদের নেতৃত্বের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব পদক নির্বাচন করেছে। আমরা খুলনা বিভাগের 11টি জেলা মহানগরীর আজকে নড়াইলে 8টি জেলা আমরা সফর করেছি। আমরা সব জেলায় যাচ্ছি সংগঠনের অবস্থা জানতে, কিভাবে এই পুনর্গঠন প্রক্রিয়া দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা চায় সেই বক্তব্য শুনে, এবং এই বক্তব্যগুলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে অবহিত করা হবে, তারপরে উনি সিদ্ধান্ত দেবেন এবং আপনাদের বক্তব্য যা আসবে তার উপরে ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উনি বলেছেন যে আর ঢাকা থেকে কোনো কমিটি আর গ্রহণ করা হবে।